আইন মন্ত্রী এবার স্পষ্ট কলে যে সুড়ঙ্গ এবং কোঠরি না কিন্তু ফাট স্পষ্টভাবে জল জল দেখাচ্ছি ফাট এবং মরামতি করা ত্বরা এবং জানুয়ারি মাছের এবং তাপরে গণতি মণতি করা এবং মেলক করা পূর্ব তালিকা রয়েছে স্পষ্টভাবে সর্বসাধারণ করা দরকার কোণ কইবে আপনার জয় মহাপুরু জগতনাথ জগন্নাথ যত্ন ভণ্ডার উপরে দীর্ঘদিন যে চালছি আলোচনা যা গণতি মনতি হওয়ার দরকার কারণ যেতব যত্ন ভণ্ডার খোলা হেলাপরে কেবল সিফ্টিং হয়েছে গণতি মণতি হয়ে গণতি মণতি হয়ে যাওয়ার দরকার কারণ ভক্ত মনে রাখতে গোটে মধিলে এই আলোচনা হয়ে বারম্বার হয়েছে যে চাবি হজি যা চাবি কেউ মিললানি তেম করি লোক মনে যে ভক্ত মনে যে সঞ্চয় লা গণতি মণতি হয়ে গেল চাবি হজিগুলো চাবি মিললানি যা ফল ভাঙ্গি পড়লা মানে তৎকালীন সরকার সময়ের সে ত্বরা হলানাই নূতন সরকার সময় আসিলা পরে এইভাবে পদক্ষেপ নির শুণতু মু জন সেবায়ত হিসাবে কবি যে মহাপ্রু জগত জগন্নাথক যা বি সেয়া নিশ্চিত থাক আমি সেটি সেটা চলুছু এবং আমার যে সেবায়ত মানুষ বিশ্বাস অনেস গোটে যে অলঙ্কার কি রত্নভণ্ডার রত্ন কম হব না সে বিশ্বাস সবুলে কোথায় হজিগাল লাষ্ট ভংগলা এয়া এক দুখদায়ক ঘটনা নহয় নিশ্চিতভাৱে সেই চাবি হজিবা তাকে দায়িত্বহীনতাৰ পৰিচয় দূখদায়ক পৰিস্থিতি কিন্তু মই আপোনাক জনায় হিচাপে কয় ভিতৰত যা শত্ৰ ठिक भावर अझै कसैले कम हे नै आमर विश्वास अस्ति रत्नभन्दा लक्षक हुन्छ स्वयं लोकनाथ तेणुकरी महाप्रभु जोटि लोकनाथ जगिसक दत्नमभन्दा मनिस पसव नुह दोतलभन्दा जहाँ छ र गणति महन्त जो सिन्धुक गुडिक अस्थायी सिन्दुरको रखा जाइन्छ खट सग सज घरे फुल घर सगुडिको मरमति কে ত্বিত হওয়া দরকার ভাবে করা দরকার এবং সেগুলো সিন্ধুকগুড়ি স্থানান্তরিত করা যাই সেখানে গণতি মণতি আদি কাজ করা দরকার তাকে কে গুরুত্ব দে এবং ডিজিটাইজেসান কেউ সুবর্ণ অলঙ্কার হীরা নীলা মোতি মািক্য তার না কণ এবং তার ওজন কেতে পুরা ডিজিটাইজেসন করা দরকার যেহেতু ରତ୍ନଭଣ୍ଡାର ଖୋଲା ହୋଇ ତାକୁ ସେଫ୍ଟିଙ୍ଗ ହୋଇସାରିଛି ତାକୁ ଯେଉଁଠି ଅସ୍ଥାୟୀ ଘରେ ରହୁଛି ଯେଉଁ ପଲଙ୍କ ଘରେ ଏବଂ ଖୁଣ୍ଟିଆଙ୍କ ଘରେ ସେକୁ ଜଲ୍ଦି ତାକୁ ଗଣତି ମଣତି କରି ସେ ରତ୍ନଭଣ୍ଡାର ଘରର ମରାମତି କରି ଯେଉଁଠି ରତ୍ନ ଭଣ୍ଡାରରେ ରତ୍ନ ରହୁଥାନ୍ତି ତୁରନ୍ତ ସେ କାମ ହେଇଯିବା ଦରକାର କାରଣ পলঙ্ প্রতিদিন অন্য অস্থায়ী জায়গায় যে রয়েছে সেটি আসবে পলঙ্ সে সেবায়ত মানুষ বহু অসুবিধা হচ্ছে এত আটির এ ভারী পলঙ্ আনিমা তিনটি পলঙ্গ সবুদিন আমি রাতে দেখুছি কি সেমানে সেবায়ত মানে আনু তেনুকৰ জাগা কু কাম হ'ব দৰকাৰ ৰত্ন ভণ্ডাৰৰ যি ঘৰ অসুৰক্ষিত হৈছিল বহুত দিন তলত দেখা যায় ভণ্ডাৰ ফ্লু আৰম্ভ কৰি সমস্তে কৈছিলে পানী দৌৰি আৰু ভগ্ন অৱস্থা অঁ তাক তুৰন্তি যিহেতু ৰত্নভণ্ডাৰ ৰফ্টিং হৈ যায় আৰু মন্ত্ৰী কৈছিল এতিয়া নাই বুলিয়া ৰপ আছো ন আছো মৰমতি কাম জলদি সৰিবা দৰকাৰ মৰমতি যেতিয়া জল্দি সৰিব ৰত্নভণ্ডাৰ গণতি মণত হেৰি ৰত্ন ভণ্ডাৰ ৰত্ন জাগা পলাইলৈ ভক্তি আচিব ভক্ত মনৰে শান্তি আচিব আত্মতৃপ্তি হব কারণ মরামতি তিত করা দরকার গণতি বণতি করা যাই। কিভাবেভাবে সাতদিন ভিতরে যে পূর্ব মেলক রয়েছে পূর্বর যে তা সে তালিকা এবং এই বর্তমান তালিকা কু মেক করা কিভাবেভাবে ত্বরান্বিতভাবে তা উপরে গুরুত্ব দিয়া যাওয়া দরকার তো আইনমন্ত্রী মন্ত্রী গোটে যে প্রকাশ করেছেন যে কৌশি সুড়ঙ্গ এবং কোঠরী না নিশ্চিত পক্ষে